हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल, इट्स मी तानवीर तनु। तो आज के आमरा जाच्छी होच्छे जगन्नाथ विश्वविद्यालय भितरे। ये जे आमरा एखन जगन्नाथ विश्वविद्यालय भितरे ढुके गेलाम, तो एटा होच्छे आमार यूनिवर्सिटी, जे यूनिवर्सिटीते आमी 2013 साल थेके 2018 साल पर्यन्त पढ़ाशोना करेछि। तो ये यूनिवर्सिटी सम्पर्के अनेक कथाई मने पड़े। तो आमरा एखन जे जायगाटा आछि सेटा होच्छे बीबीए फैकाल्टी। আমার হাতের বাম পাশে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি বিল্ডিং, বিবিএ ফ্যাকাল্টি বিল্ডিং বলা হয়। আর যেই মঞ্চটা এখন দেখা যাচ্ছে এখন হাতের বাম পাশে, সেটাকে বলা হয় শান্ত চত্বর। তো শান্ত চত্বরের নাম দেওয়ার একটা ইতিহাস আছে, ওই ইতিহাসটা হয়তো আমি অন্য কোনো ভিডিওতে হয়তো চেষ্টা করব বলার জন্য। তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। তো সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যান্টিন। তো এই ক্যান্টিনে আমরা আড্ডা দিতাম, খাওয়া দাওয়া করতাম। তো সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। এই যে এটা এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো কেন্দ্রীয় মসজিদ থেকে এখন আমরা আর্টস ফ্যাকাল্টির দিকে ঢুকে যাচ্ছি। এই যেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, আমাদের মাঝে মধ্যে এই জায়গা তো আমরা বিভিন্ন সময় আড্ডা দিতে আসতাম বা ঘুরতে আসতাম। আসলে ক্যাম্পাস লাইফটা একটা মধুর স্মৃতি হয়েছিল, যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরতে পরতে আমাদের এক একটা করে স্মৃতি ছিল। মানে এই স্মৃতিগুলো এখন মনে হলে মানে নিজের কাছেই নস্টালজিক হয়ে যায়, যে একটা সময় ক্যাম্পাসে বিচরণ করেছি, হেঁটেছি, বন্ধুদের সাথে দুষ্টামি করেছি, ঘুরেছি, এখন সেগুলো সব স্মৃতি। এখন যারা নতুন নবীন তারাও একটা সময় এরকম আমাদের মতো আফসোস করবে, আহ ক্যাম্পাস লাইফটা শেষ হয়ে গেল। হাতের বামের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পুরাতন বিবিএ ফ্যাকাল্টি, মানে আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিক ভবন। আর এখন হচ্ছে আমরা সায়েন্স ফ্যাকাল্টির দিকে ঢুকে যাচ্ছি। হাতের ডান পাশে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। তো আর এখন সামনে যে বিল্ডিংগুলো সেগুলো হচ্ছে, বা এই গ্রাউন্ড যেটা সেটা হচ্ছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা এমন একটা পাবলিক ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির হল বলতে কয়েকটা হল, আগে যে হলগুলো ছিল সেগুলো তো দখলকৃত, সেখান থেকে অনেক আন্দোলনের পরে কয়েকটা হল দখল মুক্ত হয়েছে, আর কয়েকটা হল অবশ্য এখন নতুন করার চেষ্টা করা হচ্ছে। নতুন কেরানীগঞ্জে নতুন জায়গা কিনে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস করার চিন্তাভাবনা করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়েছি, যে 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত আমাদের আড্ডাটা হতো বাস কেন্দ্রিক। আমরা দেখা যেত যে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে আড্ডা হতো হল কেন্দ্রিক, কিন্তু আমাদের এখানে দেখা যেত যে হল যেহেতু নাই তো আমরা বিভিন্ন জায়গায় থাকতাম। আমাদের আড্ডা, আমাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদার এগুলোও হতো হচ্ছে যে বাস কেন্দ্রিক, যে কোন বাসে যাতায়াত করে বা কোন রুটে যাতায়াত করে ওই রুটের অনুযায়ী আমরা ওই বাসে যেয়ে আড্ডা দিতাম, চিল করতাম, মজা করতাম। তো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে এখন বের হয়ে আসতেছি। যদিও ছোট একটা ইউনিভার্সিটি, ছোট একটা ক্যাম্পাস, তারপর আমার প্রাণের বিশ্ববিদ্যালয়। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।